র্যাম্প বেয়ে নামলো প্রজ্ঞান, খুলে গেল সোলার প্যানেল, দেখালো ইসরো। চাঁদের মাটিতে চাকা গড়ানোর ঠিক আগে কেমন ছিল প্রস্তুতি, সেটাই এক্স প্ল্যাটফর্মে শেয়ার করলো ইসরো। আর আপনাদের দেখাবো সেই দুর্লভ ভিডিওটি। ধীরে ধীরে নামলো প্রজ্ঞান। বুধবার সন্ধ্যায় চাঁদের দক্ষিণ মেরুর মাটি ছুঁয়েছে চন্দ্রযান-3। ওই দিন সন্ধে 6:04 চাঁদের মাটিতে নামে ল্যান্ডার বিক্রম। তারও প্রায় ঘণ্টা তিনেক পরে চাঁদের মাটিতে নামে রোভার প্রজ্ঞান। কিন্তু চাঁদের মাটিতে চাকা গড়ানোর ঠিক আগে কেমন প্রস্তুতি ছিল? ল্যান্ডার থেকে রোভার প্রজ্ঞান নেমেছে একটি র্যাম্পের সাহায্যে। বন্ধুরা, এবার আমরা দেখতে পাবো, আমরা দেখতে পাচ্ছি সেই ভিডিওটি। পেট থেকে বেরিয়ে ধীরে ধীরে চাঁদের মাটিতে নামলো প্রজ্ঞান। এই ভিডিওটি ইসরোর ওয়েবসাইটে পাঠানো হয়েছে, আমি সেখান থেকে আপনাদের দেখাচ্ছি। আপনারা এখনই দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল ভিডিও, যেটি ইসরোর তরফ থেকে পাঠানো হয়েছে। দেখতে পাচ্ছেন রোভার প্রজ্ঞান ধীরে ধীরে বেরিয়ে আসছে বিক্রমের পেট থেকে একটি র্যাম্পের মাধ্যমে, এবং প্রজ্ঞানের চাকায় রয়েছে অশোক স্তম্ভ এবং ইসরোর লোগো। প্রজ্ঞান যখন চাঁদের মাটিতে গড়িয়ে যাবে, সেই অশোক স্তম্ভ এবং ইসরোর যে লোগোটি রয়েছে সেটি ছাপ ফেলে দেবে, যেই ছাপ সারা জীবন ওখানে রয়ে যাবে চিরতরের জন্য। যেহেতু চাঁদে কোনো ঝড় নেই, বায়ু নেই, বৃষ্টি নেই, তাই এই লোগো থেকে যাবে চাঁদের বুকে চিরদিন অক্ষত অবস্থায়। বন্ধুরা, কেমন লাগলো আমার এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার নিয়ে আসবো অন্য কোনো আপডেট নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।